1967 সালের 22 ডিসেম্বর ক্যাপ্টেন ড্যানবুরেক ও তার বন্ধু ফাদার প্যাট্রিক হরগ্যান উইসক্রাফট নামের ক্যাবিন ক্রুজারে চড়ে ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু তীর থেকে মাত্র 1 মাইল দূরে পৌঁছাতেই কোস্টগার্ড কল পেল যে জাহাজটি কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছে, তবে বড় কোনো ক্ষতি হয়নি। কোস্টগার্ড তখনই রওনা করলেন। 19 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছুই নেই, কোনো চিহ্নই নেই জাহাজের। বলা হতো জাহাজটি ডুববে না, কিন্তু ডোবা তো পরের কথা, জাহাজটি যে কখনো এসেছিল এখানে তারই কোনো হদিস পাওয়া গেল না। জাহাজে এত লাইফ জ্যাকেট, লাইফ বোট ও বিপদ সংকেত পাঠাবার যন্ত্র থাকা সত্ত্বেও কেউ কিছুই জানতে পারল না। সে জায়গাটি ছিল রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গলের কিনারায়। কি হয়েছিল উইসক্রাফটের? শুধু উইসক্রাফট নয়, আরও বেশ কয়েকটি জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে এ বারমুডা ট্রায়াঙ্গেলে। রহস্যজনকভাবে এ জাহাজ ও বিমানগুলো হারিয়ে যাওয়ার কারণে অনেকেই একে ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ বলে ডাকেন। ধারণা করা হয় এ অঞ্চলে এমন কোনো অতিপ্রাকৃতিক বিষয় আছে যার ফলে এখানে পৌঁছা মাত্রই জাহাজ বা বিমানগুলো নিখোঁজ হয়ে যায়। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল কি আসলেই রহস্যময়, নাকি এখানে ঘটে যাওয়া ঘটনাগুলো অন্যান্য স্বাভাবিক দুর্ঘটনার মতোই, নাকি এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য পুরোটাই গুজব? আজকের এই ভিডিও থেকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো ও ক্যারিবিয়ান দ্বীপ বারমুডা, এই তিনটি স্থানের মধ্যবর্তী কাল্পনিক ত্রিভুজাকার এলাকা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। 15 শতকে ক্রিস্টোফার কলম্বাস যখন ইউরোপ থেকে আমেরিকা যান, তখনই তিনি সাগরের এই অদ্ভুত এলাকাটি লক্ষ্য করেছিলেন। এই জায়গাটি নিয়ে তিনি অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা লিখেছেন। তিনি লিখেছেন, তার জাহাজের নাবিকেরা দূর থেকে বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলের দিকে আলোর নাচানাচি আর আকাশে দুয়া দেখেছিল, আর তার কম্পাসও তখন এলোমেলো ছোটাছুটি করেছিল। যদিও এ অঞ্চলটির আবিষ্কারক কলম্বাস, তবে বারমুডা ট্রায়াঙ্গেল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন লেখক বিনসিয়ান গ্যাডিস। 1950 সালের 16 সেপ্টেম্বর ইবিডব্লিউ জোনসের প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে গ্যাডিস লিখেছেন দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গল নামক কাহিনী। সেখানে তিনি বারমুডা ট্রায়াঙ্গল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এর উপর ভিত্তি করে তিনি আরও বিস্তর বর্ণনা সহকারে লিখেন ইনভিজিবল হরাইজন নামের একটি বই। এভাবেই বিভিন্ন বই ও সংবাদ প্রচারের মাধ্যমে বারমুডা ট্রায়াঙ্গল মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর এটি নিয়ে মানুষের মনে রহস্যের মোড় বাড়তে থাকে। লেখকদের বর্ণনা অনুযায়ী, যখনই কোনো বিমান বা জাহাজ বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলে যায়, তখনই সেগুলো রহস্যজনকভাবে হারিয়ে যায়। তাছাড়া সেখান থেকে যদিও ফিরে আসে, তবুও মুখোমুখি হয় অদ্ভুত সব ঘটনার। ব্ল্যাক হোলের মতো সব কিছু যেন নিজের দিকে টেনে নিতে চায়। কিছু ঘটনার কারণে এ রহস্য যেন আরও গভীর হয়ে উঠেছে। তেমনই একটি দুর্ঘটনা ঘটে 1972 সালের 5ই ডিসেম্বর। মারি সেলোস্তা নামের একটি মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর থেকে রওনা হন। অনেকদিন হয়ে যাওয়ার পর জাহাজটি যখন গন্তব্যে পৌঁছায়নি, তখনই শুরু হয় খোঁজাখুঁজি। অনেক চেষ্টার পর জাহাজটিকে বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় খুঁজে পাওয়া যায় ভাসমান অবস্থায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, জাহাজে সব মালপত্র, খাবার দাবার সব কিছু একদম অক্ষত ছিল, শুধুমাত্র 11 জন কর্মী উধাও। এছাড়াও 1937 সালের 2 ফেব্রুয়ারি মেরিন সালফার কুইন নামের একটি জাহাজ 15,000 টন গলিত সালফার আর 39 জন ক্রু নিয়ে রওনা হন। ফেব্রুয়ারি 4 তারিখে জাহাজটি যখন বারমুডা ট্রায়াঙ্গলে অবস্থান করেছিল, তখন হঠাৎ রেডিও ট্রান্সমিশন অফ হয়ে যায়। অথচ অফ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেও কমান্ডার বলেছিল কত সুন্দর আবহাওয়া, কি সুন্দর নেভিগেশন চলছে। এভাবে হঠাৎ 600 ফুটের দানবাকার এই জাহাজটি একদম নেই হয়ে গেল। এছাড়াও একই জায়গা থেকে 1941 সালে গায়েব হয়ে যায় ইউএস পোট্রিয়াস ও ইউএস নিরিয়াস নামের 2টি জাহাজ। এ তো গেল জাহাজের কথা। বারমুডা ট্রায়াঙ্গলে আজ পর্যন্ত যা কিছু হারিয়ে গিয়েছে, তার মাঝে সবচেয়ে বিস্ময়কর ও আলোচিত ঘটনা হলো ফ্লাইট 19 নামক 5টি বিমান নিখোঁজ হয়ে যাওয়া। 1945 সালের ডিসেম্বরের শুরুর দিকে ইউএস নেভি সেরা 5 জন অ্যাভেঞ্জার বম্বার একটি প্রশিক্ষণ মিশনের জন্য রওনা হন। রেডিওতে পাইলট বেজের সাথে প্রতিনিয়ত কথা বলেছিলেন লেফটেন্যান্ট চার্লস টেলর।
কিন্তু বিমানগুলো যখন বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থান করেছিল তখন কথা বলার এক পর্যায়ে পুরো বাক্য শেষ করার আগেই হঠাৎ চুপ হয়ে যায় সব কিছু। কথা অস্পষ্ট বা শোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এমন কিছু নয়, হঠাৎ যেন মিলিয়ে গেল সব, সেই বিমানের সন্ধান আজও মিলেনি। এরকম অনেক দুর্ঘটনার কথা শোনা যায় বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে। এই দুর্ঘটনার কথা শোনার পর আমাদের মনে কিছু প্রশ্ন জাগে, তা হলো বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে যেসব দুর্ঘটনার কথা বর্ণনা করা হয় এগুলোর সত্যতা কতটুকু। দ্বিতীয় প্রশ্ন হলো, আর যেসব দুর্ঘটনার সত্যতা পাওয়া যায় এগুলো কি কোনো অস্বাভাবিক ঘটনা নাকি এগুলোকে প্রাকৃতিক ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। সর্বশেষ প্রশ্ন হলো, এই অঞ্চলে কম্পাসের ভুল দিক নির্দেশনার কারণ কি। প্রথমে আমরা দেখব বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে যেসব দুর্ঘটনার কথা শোনা যায় সেগুলোর সত্যতা কতটুকু। বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে অনেক দুর্ঘটনার কথা বর্ণনা করা হয়। এসব দুর্ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনার সত্যতা পাওয়া গেল, বেশ কিছু ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, কিছু কিছু ঘটনা লেখক দ্বারা অতিরঞ্জিত হয়েছে। তাছাড়া এখানে ঘটে যাওয়া দুর্ঘটনার সাথে অন্যান্য অঞ্চলের দুর্ঘটনার তেমন কোনো পার্থক্য নেই। 1975 সালে লেরি কুশ দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ নামের একটি বই প্রকাশ করেন, যেখানে তিনি বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিভিন্ন লেখকদের বর্ণনার সাথে প্রত্যক্ষদর্শীদের বর্ণনার অসঙ্গতি তুলে ধরেন। এছাড়াও কুশ দেখান যে বর্ণিত দুর্ঘটনার একটি বড় অংশই ঘটেছে কথিত বারমুডা ট্রায়াঙ্গেলের সীমানার বাইরে। বারমুডা ট্রায়াঙ্গেলে যে পরিমাণ জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয়। এ অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় জ্বর নিয়মিত আঘাত হানে, যা জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার অন্যতম কারণ। কিন্তু বিভিন্ন লেখক বারমুডা ট্রায়াঙ্গেলকে রহস্যময় করার জন্য এ ধরনের জ্বরের কথা অনেকাংশেই এড়িয়ে গেছেন। কুশ তার বইতে দেখিয়েছেন যে অনেক ঘটনার বর্ণনাতে লেখকরা কল্পনার রং ছড়িয়েছে, আবার অনেক জাহাজ নির্দিষ্ট সময়ে দেরিতে পৌঁছালে তাকে নিখোঁজ বলে প্রচার করা হয়েছে। এমন অনেক ঘটনার কথা লেখকরা বর্ণনা করেছেন যা কখনোই ঘটেনি। যেমন 1937 সালের ফ্লোরিডার সমুদ্র তীরে একটি বিমান দুর্ঘটনার কথা বলা হয়, কিন্তু সে সময়ের খবরের কাগজ থেকে এ বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। সুতরাং কুশের গবেষণা থেকে বলা যায় যে লেখকরা অজ্ঞতার কারণে অথবা ইচ্ছাকৃতভাবে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বানোয়াট রহস্য তৈরি করেছে। এছাড়াও বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আরও অনেক গবেষণা করা হয়। মেরিন বিমা কোম্পানি লয়ার্স অফ লন্ডন দেখিয়েছেন যে এ অঞ্চলে অন্যান্য সমুদ্রের চেয়ে উল্লেখ করার মতো ভয়ঙ্কর কিছু নেই, এ অঞ্চলে অস্বাভাবিক কিছুই লক্ষ্য করা যায় না। 1972 সালে বি এ ফগ নামের একটি ট্যাঙ্কার মেক্সিকো উপসাগরে বিস্ফোরণের পর ডুবে যায়। কোস্টগার্ডরা সে বিধ্বংস ট্যাঙ্কারের ছবি তোলেন এবং বেশ কিছু মৃতদেহ উদ্ধার করেন, কিন্তু কতিপয় লেখকরা বলেছেন ওই ট্যাঙ্কারের সব আরোহী অদৃশ্য হয়ে গেছে। এছাড়াও নোভায়ের দ্য কেস অব দ্য বারমুডা ট্রায়াঙ্গল পর্বে বলা হয়েছিল যেসব দুর্ঘটনার কথা বলা হয় সেগুলোর বেশিরভাগই ভিত্তিহীন। বারমুডা ট্রায়াঙ্গল কিছু স্থলভাগের উপর দিয়েও গিয়েছে, যেমন পুয়ের্তোরিকো, বাহামা, এমনকি বারমুডা নিজেই, কিন্তু এসব জায়গার কোনো স্থলযানের নিখোঁজ হওয়ার খবর কখনো জানা যায়। এছাড়াও এই অঞ্চলে অবস্থিত ফ্রিপোর্ট শহরের বড় সড়ো একটি জাহাজের কারখানা রয়েছে, আর রয়েছে একটি বিমানবন্দর, যা কোনো গোলযোগ ছাড়াই বছরে 50,000টিরও বেশি বিমান ফ্লাইট পরিচালনা করছে। এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পারছেন বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যেসব দুর্ঘটনার কথা উল্লেখ করা হয় তার বেশিরভাগই ভিত্তিহীন, আর কিছু কিছু ঘটনায় কল্পনার রং ছড়িয়েছে এবং বিভিন্ন লেখকদের দ্বারা অতিরঞ্জিত হয়েছে। এখন আমরা দেখব বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো কি কোনো অতি প্রাকৃতিক বিষয় নাকি এগুলোকে প্রাকৃতিক ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। 2016 সালে ডক্টর স্টিভ মিলার নাসা স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে একটি গ্রহণযোগ্য থিওরি দিয়েছেন। বারমুডা ট্রায়াঙ্গেলের অনেক অংশ জুড়ে ষড়ভুজ আকারের মেঘ থাকে এবং কোনো কোনো মেঘের বিস্তৃতি 20-55 মাইল, আর এখানকার বায়ু বেগ প্রতি ঘন্টায় প্রায় 170 মাইল, আর এসবই হল জাহাজ ও বিমান দুর্ঘটনার অন্যতম কারণ।
এছাড়াও কিছু কিছু দুর্ঘটনার অন্যতম কারণ হল গলফ স্ট্রিম। গলফ স্ট্রিম হল মেক্সিকো উপসাগর থেকে ফ্লোরিডা হয়ে উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত সমুদ্র স্রোত। একে বলা হয় মহাসমুদ্রের মাঝে এক নদী। নদী স্রোতের মতো গলফ স্ট্রিম ভাসমান বস্তুকে স্রোতের দিকে ভাসিয়ে নিতে পারে, যেমনটি ঘটেছিল 1967 সালের 22 ডিসেম্বর উইসক্রাফট নামের ক্যাবিন ক্রুজারের সাথে। এই ঘটনাটি নিয়ে আমরা ভিডিওর প্রথমেই আলোচনা করেছি। এছাড়াও কিছু কিছু দুর্ঘটনা চালকের ভুলের কারণে ঘটেছে। অনেক দুর্ঘটনা যুদ্ধের সময় শত্রুপক্ষের অতর্কিত আক্রমণের ফলে ঘটেছে। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আরও একটি বড় রহস্য হল কম্পাসের ভুল দিক নির্দেশনা। কম্পাসের পাঠ নিয়ে বিভ্রান্তি অনেকাংশেই এই বারমুডা ট্রায়াঙ্গেলের কাহিনীর সাথে জড়িত। এটা মনে রাখা প্রয়োজন যে কম্পাস থেকে চৌম্বক মেরুর দূরত্বের উপর ভিত্তি করে এর দিক নির্দেশনায় বিচ্যুতি আসে। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্রের শুধুমাত্র উইসকনসিন থেকে মেক্সিকো পর্যন্ত সরলরেখা বরাবর চৌম্বক মেরু সঠিকভাবে ভৌগোলিক উত্তর মেরু নির্দেশ করে। এই সাধারণ তথ্য যে কোনো দক্ষ পথ প্রদর্শকের জানার কথা, কিন্তু সমস্যা হলো সাধারণ মানুষকে নিয়ে, যারা এ বিষয়ে কিছুই জানে না। তাই সাধারণ মানুষের কাছে এটা রহস্যময় মনে হয়, কিন্তু এটা খুবই স্বাভাবিক ঘটনা। আমরা ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন লুকিয়ে আছে আশা করি সবকয়টির উত্তর দিতে পেরেছি। এত পরীক্ষা নিরীক্ষা ও তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কিছু মানুষ বারমুডা ট্রায়াঙ্গেলকে রহস্য হিসেবে গ্রহণ করবে, কারণ মানুষ স্বভাবতই রহস্য পছন্দ করে, রোমাঞ্চ খুঁজে বেড়ায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।